দলের বিধায়ক ফিরতেই ফুল ছিটিয়ে অভ্যর্থনা ভাঙড়ের আইএসএফ কর্মী সমর্থকদের। জেল থেকে মুক্তি ও তারপর ফুরফুরায় ধর্মীয় অনুষ্ঠান সেরে রবিবার নিজের খাসতালুকে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মাটিতে পা রেখেই দুর্নীতিমুক্ত ভাঙড় গড়ার চ্যালেঞ্জ নওশাদের। আইএসএফ বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। 42 দিন জেলবন্দী থাকার পর ফুরফুরায় ধর্মীয় অনুষ্ঠান সেরে রবিবার নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে ফিরলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধায়ককে সামনে পেয়ে আপ্লুত দলীয় কর্মী সমর্থক, পুষ্পবৃষ্টি করে বিধায়ককে অভ্যর্থনা জানান কর্মী সমর্থকেরা। রবিবার হাতিশালা থেকে মাঝের আইট 6 কিলোমিটার রাস্তা হুট খোলা গাড়িতে যান নওশাদ। যাওয়ার পথে রাস্তার দুধারে অসংখ্য আইএসএফ কর্মী সমর্থকেরা পতাকা ফেস্টুন ও ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন বিধায়ককে। জেল থেকে বেরিয়ে প্রথমে ভাঙড়ের মাটিতে পা রেখে দুর্নীতিমুক্ত ভাঙড়ের দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়া ডাক দিলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ দায়িত্ব নিয়েও নিয়েছে, কি বুঝছে, ভাঙড়ের মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে যে আগামী দিনে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আমরা করব, যেখানে কোনো কাটমানি থাকবে না, যার বিধবা ভাতা পাওয়ার দরকার তাকেই আমরা দেবো, যার বার্ধক্য ভাতা পাওয়ার দরকার তাকিয়ে দেবো, আবাস যোজনা যার প্রকৃত যা নাম আসার দরকার তারই আমরা ব্যবস্থা করব। তাদেরকে ইনশিওর করছি কোনো কাটমানি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, আহ্বান করেছি ভাঙড়ের মানুষ দায়িত্ব নিয়েছে। আইএসএফ এর বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোটে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ভাঙড় দখল করেছে, এমনটাই জানালেন ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দেখুন, আমাদের মূল লক্ষ্য হলো যে আগামী পঞ্চায়েত নির্বাচন, ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে ধর্মীয়ভাবে তৈরি করে যেভাবে 2021 সালে ধোকা দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে ভাঙড়টাকে আমরা উদ্ধার করতে চাইছি ধর্মীয়ভাবে থেকে, সাম্প্রদায়িকতার হাত থেকে, মৌলবাদের হাত থেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ের রাজনীতির সরগরম হয়ে উঠেছে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের একাংশের। ভাঙড় থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি।